আমার ডান পাশে যিনি বসে আছেন আপনি কি দায়িত্ব আছেন না নামটা প্রধান কোস্টার আবুল কালাম আজাদ ও আচ্ছা নামটা জানার জন্য আবুল কালাম আজাদ সাহেব যে কথাটা বলেছেন আমার ওয়াজের 80% সহযোগিতা অলরেডি তিনি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কোন মাহফিলে গেলে আগেই কানে কানে মন্ত্র পড়ে তার মানে কোরআন হাদিসে যা আছে তা বলা যাবে না বললে মানুষ কষ্ট পাবে আপনি একটা কিসসা বলে দিয়ে যান আপনি বাপ মার একটা ভক্তির ওয়াজ দিয়ে দেন সর্বজনীন ওয়াজ মেরে দেন যাতে কেউ ঠিক না পায় যে আপনি আসলে কি জিনিস আর এই সামনে যারা বসে আছে যাতে মালিকি শাফি হাম বলি বড় কথা না সবাই যাতে মনে করে যে ঠিক ও ঠিক বেঠিক ও ঠিক কয় সুদের কথা বলেন পিতামাতার কথা বলেন একেবারে সর্বজনীন একটা কথা বলে দেন এ বাবা সর্বজনীন কথার গুরুত্ব আগে বেশি না ফাউন্ডেশনের গুরুত্ব বেশি আগে ফাউন্ডেশনের নাম হলো আকীদা ফাউন্ডেশনের নাম হলো কোরআন এবং সহিহ হাদিস এমন একটা দারুণ কথা মুখ দিয়ে বলে ফেলছে যে এই মাঠে কিন্তু শুধু কোরআন হাদিস দিয়ে বক্তব্য চলে কথা ঠিক নয় হাজার হাজার বক্তা মানুষের তৈরি করা কিসসা কাহিনী রাসূলের উপর অপবাদ দিয়ে দিনের পর দিন তারা চলে যাচ্ছে সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন এই একটা আয়াত দিয়ে কিসসা কাহিনী যারা বলে এদেরকে বলদ হুজুর বলা যায় কোরআনের একটা আয়াত দিয়ে যথেষ্ট কেননা এখানে আল্লাহ খোলাসা করে দিয়েছে অবশ্যই আমার কোরআনে রয়েছে উত্তম কিসসা সুবহানাল্লাহ পৃথিবীর আর কোন কিসসা আমার আল্লাহর কিতাবের চাইতে সুন্দর দামি কিসসা হতে পারে না কেননা এটা হলো ওহী দ্বারা সাব্যস্ত তার ভিতরে একটার নাম হলো ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আর একটার নাম হলো মুসা আলাইহিস সালাম আর একটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ইসহাক ইয়াকুব আইয়ুব লুত একাধিক নবীর নাম দিয়ে তাদের বানী ইসরায়েলের ঘটনা খ্রিস্টানদের ঘটনা ইহুদিদের ঘটনা বহু কথা আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলছে যাতে আমার বান্দা কোরআন হাদিসের কথা বলতে গিয়ে অন্য কোনো কিছুর আশ্রয় নিতে না হয় বলেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমার একটা প্রথমে আমি একটা চ্যালেঞ্জ করে নেই পৃথিবীতে এমন কোন বক্তার জন্ম হয় নাই আল্লাহর মাটির উপরে এখনো নাই কিয়ামত পর্যন্ত হবে না যে চ্যালেঞ্জ করে পড়তে পারবে গোটা রাসূলের সমস্ত থাকতে চান গোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সহিহ হাদিস আল্লাহর গোটা কোরআন মাজিদের হক আদায় করে এ টু জেড সব ওয়াজ করা আমার শেষ ওয়াজ খুঁজে না পায় আমি তাই কিসসা কাহিনী বললাম বলেন আছে কি এরকম তাহলে বলদ হুজুর কেন বলে আমার দাদা হুজুর জায়নামাজের উপরে পার দিয়ে চলে গেছে নদী পার হয়ে এই নোংরা কথা কি কোনো সাইন্টিফিক্যালি ব্যাখ্যা দেওয়া যায় এই কথা যদি কোনো হিন্দু শুনে ফেলে ও বলবিনি আমার 3 মাস পর পর নারকেল ফাটানোই তো ভালো এ আবার কি ধর্ম একাই বলে পানি পার হয়ে যায় এটা কোন ধর্ম একটা লোক জিকির করতেছে এক বলদ আর 30টা বলদ এসে তার গলা ধরে পড়ে যাচ্ছে মাইক কারিনি দৌড় দেয় সামিয়ানা বায় উঠে পড়ে এ কোন নোংরা ধর্ম এটা ইসলাম হতে পারে না এটা তো জওহরলাল নেহরুর ইসলাম যে বলেছিল তোমরা আর আমরা তো সব একই তোমাদের ভিতর আর আমাদের ভিতরে তো কোই ফারাক নেই হাম তো সব একই হে এক মিট্টিকা আন্ধার এক মিট্টিকা বাহার আমরা মাটির উপরে একটা আকৃতি দিয়ে পূজা করি আর তোমরা মাটির নিচে গাড়ি পূজা করো এইটা পার্থক্য আমাদের আছে দুর্গা তোমাদের আছে দর্গা আমাদের মিনিটে মিনিটে আছে মা তোমাদের আছে বাপ এখন রওনা দেন চট্টগ্রাম প্রতিমধ্যে কত বাবা পার করতে হয় দেখেন রাস্তার ডান পাশে আরো চিহ্ন দেওয়া আছে বাম পাশে আরো চিহ্ন দেওয়া অমুকের খানকা শরীফ অমুক ঠাকুরের বড় মেজ হুজুরের অমুক বাবার কাকার দাদা হুজুরের অমুক এই সিরিয়াল করে করে আরো চিহ্ন দিয়ে রাখা যে এই খানকা এই বাবা এই বাবা এই বাবা এই বাবা অন্তত 250 বাবা পার করে চট্টগ্রাম যেতে হবে যদি চোখ কান খোলা রেখে জানালার পাশে বসেন কি বলেন কষ্ট হচ্ছে আপনাদের ঠিক তেমনি বর্ডারের ওই পাশে যদি যায় আপনি যদি কোনো সফর করেন জানালা যদি খোলা থাকে দেখবেন একটু পর পর খালি মা লেখা মা অমুক মা অমুক মা অমুক খালি মা ওদের আর বাপ হলো আমাদের সি আল্লাহর মাটির উপরে প্রত্যেকটা এক একটা পীর আল্লাহর কসম হলো দালাল 100টা মার্ডার কেসের আসামি বানী ইসরায়েলের ভিতরে ছিল কোন হুজুর আমার সামনে চ্যালেঞ্জ করুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলেছে সহিহ বুখারী হাদিস মিশকাতুল মাসাবিতে রয়েছে ইবনে মাজাহ আছে তিরমিজিতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বানী ইসরায়েলের ভিতরে 100টা মানুষ হত্যাকারী ক্ষমা পেয়ে গেছে সুবহানাল্লাহ
তার ঠাকুর লাগে নাই, তার পীর লাগে নাই। ও বলছিল আল্লাহ 100টা মানুষ হত্যা করতে পারি, এ কথা যেমন সত্য, আমার গুনাহ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলো তুমি, আর কেউ নাই। আরে নাদান বলতেছে আমার গুনাহ করতে করতে আমার কলবে ছাতা পড়ে গেছে, ময়লা পড়ে গেছে, নিজের মেয়ে কি নিজে বিয়ে দেওয়া যায়, নিজের গরু কি নিজে একা একা বিক্রি করা যায়, এই জন্যই তো পীর ঠাকুরের কাছে গেছি যাতে উনি একটু দালালি করে আমার মাওলাকে বলে দেয়। এ যদি আবু জেহেল না হয় তো আবু জেহেলকে নাম বলেন। আপনার চোখের সামনে যদি 1999 জন সুদ খায় আপনিও কি খাবেন? আপনার 5 ভাই 4 ভাই যদি মিথ্যা কথা বলে ব্যবসা করে আপনিও করবেন? আপনার সমস্ত প্রতিবেশী মুরব্বী যদি মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় আপনিও করবেন? গ্রামে 5 জন হাজি, প্রত্যেকটা হাজি 20 বিঘা জমি কট রেখে সুদের টাকা নিয়ে হজ করতে গেছে, আপনিও করবেন? তাহলে লোকে কি বলল, এ পাড়া কি চলে, ও পাড়া কি চলে, উনি বা কি মনে করে, আমার কাকা কি মনে করে, বাদে কথা বাদ, আমার আল্লাহ কি মনে করবে, আল্লাহর সামনে আমার জবাবদিহি করতে হবে, এর নাম হলো ইসলাম। ওয়াদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কথার গ্যাপে গ্যাপে আল্লাহর রাসূলের একটা হাদিস অথবা আল্লাহর কোরআনের আয়াত থাকবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও ওয়াদের শুরুতে একটা ঘটনা বলি, সহি হাদিসের ঘটনা, সহি বুখারীর হাদিস, শোনার সাথে সাথে আপনার মনে হবে মুসলমানের জন্য একটা ওয়াজই যথেষ্ট, কোরআনের একটা আয়াত যথেষ্ট। আল্লাহর রাসূলের সামনে আল্লাহর কসম উমর রাদিয়াল্লাহু আনহু বসেই না, একেবারে অস্বাভাবিক হয়ে গেছে। আপনার মতো জিলাফিখোর, আপনার মতো ভণ্ড হু হু করে কাঁদে, রাস্তায় মিছিল করে বলে, ও নবী তোমাকে আমি কত ভালোবাসি, তখনও তার টাকনুর নিচে কাপড়, তখনও তার গলার সাথে তাবিজ, তখনও সে দরুদকে ঢেকে মিলাদ করে বেড়ায়। এই লোকের যদি এত প্রেম থাকতে পারে তো উমার রাদিয়াল্লাহু আনহুর কত কলিজা ছিঁড়ে গেছে আপনি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাশের মুখামুখি দাঁড়ায় বসেই না, এককারে দাঁড়াই আছে, অস্বাভাবিক হয়ে গেছে, মেনে নিতে পারতেছে না। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া উমার এজলিস, হে উমার বসে পড়ো। উমার রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ফা আবা উমার, উমার অস্বীকার করলো, আমি বসবো না, আমি মেনে নিতে পারতেছি না। আরে চলে গেল কে, এটা বলতে গিয়ে গায়ের লোম দাঁড়ায় গেছে, রাসূলকে তুমি ভালোবাসো, আমি বাসি না, এই নাদান আমি বাসি না, আমার মুখ দিয়ে খালি আসে আতিউল্লাহ আতিউর রাসূল, আর তুমি তোমার মাঝখানে কত ঠাকুর বসায় রাখছো, তোমার থেকে বেশি ভালোবাসি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি তোমার বইতে লেখছো হুজুর পাক, নবী পাক, হুজুর বলেছেন, আরে হুজুর পাক আবার কিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নার মধ্যে শান্তি পান না একটু? বইতে লেখে রাখছে হুজুর বলেছেন, নবী পাক বলেছেন, হুজুর পাক বলেছেন, এটা আবার কিনা? রাসূলের নাম পূর্ণ নিলে কি লজ্জা করে? এটা কি মামা শ্বশুর না ভাসুর? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি হলো রহমাতাল্লিল আলামিন। আমরা অন্তর থেকে আরেকবার পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা কত বেশি একটু বলার পরে আপনি বুঝবেন কোরআনের আয়াত রেডি দুইটা, সেটা কি? একটা সহি হাদিসও আছে, উমার রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করলো, মনে আছে নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছে? আচ্ছা বলেন তো, রাগ যদি সেই রকম হয় কি করা লাগবে? চরম রাগ হয়েছে তখন দৌড় দেওয়া লাগবে নাকি বলেন? তো বলতেছে উমার এই যে লিস্ট তুমি বসে পড়ো, আবা উমার, উমার রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করলে আমি বসবো না। এখন এই ভয়তে উমার রাদিয়াল্লাহু আনহুর আশপাশে যত সাহাবি ছিল ওরা ভয়তে চলে গেছে আবু বকরের কাছে, যে কই কি রে, আবু বকর বসতে বললে এখনো বসলো না, আর আপনার মতো হুজুর হলে বলতো, এই বেটা আমি তোর উস্তাদ, আমি তোর সিনিয়র, তুই আমার কথা শুনলি না, তোর খবর আছে, রেগে টেগে অস্থির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধমকও দিল না, গালিও না, কোনো খারাপ ব্যবহার না করে সরাসরি একটা কথা বলে ফেললো, সে কি শুনবেন? ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ, শোনো, তোমাদের ভিতরে এতদিন পর্যন্ত কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকতে, মুহাম্মাদের পূজা করে থাকতে, তাহলে ফাইন্না মুহাম্মাদান কদমাত, তাহলে আসলেই সত্য কথা, মুহাম্মাদ আর দুনিয়ায় নাই, তাহলে ইবাদতও নাই। কথা তো বোঝা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম মনে হয় সালাম দেয় নাই, দরুদ পড়ে নাই, তাহলে তিনি কবরে যাওয়ার পর কি সালাম বন্ধ হয়ে গেছে, দরুদ বন্ধ হয়ে গেছে?
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকতে এতদিন, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, আসলেই তোমরা নিশ্চিত থাকো এই ইবাদত যার করছো সত্যি সে দুনিয়ায় নাই, তার মানে ইবাদতও নাই। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, আর যদি কেউ এতদিন আমার আল্লাহর ইবাদত করে থাকো, ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আমার আল্লাহ মুহাম্মদ মরার আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনলেন তো ইনশাল্লাহ? মাঝখানে একটু ছোট কথা, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? আমি ভয় পেয়ে গেছি, আমি সকাল 4:17 ঘুমের থেকে উঠছি, আপনার এখানে জমলাম হলো সরাসরি, এখানে একটা গ্লাস পানিও খাইনি, এটা কারোর দোষ না, মানে রাস্তার কথা বললাম, আল্লাহ আমাকে সরাসরি ইস্তেজে আনলেন, এসে দেখতেছি সোনার মানুষগুলো সাইডে বসে আছে দীর্ঘ সময় দায়িত্বের সাথে, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো দেখি আমরা ইবাদত করি আল্লাহর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওরে হতভাগা, আরে পীরের কাছে ছেলে সন্তান চাওয়া তো দূরের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যদি কোনো বিপদে পড়তেন সরাসরি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, মাঝখানে কোনো দালাল ছিল না। দালাল শব্দটা কি খারাপ নিচ্ছেন নাকি? হজের দালাল, জমির দালাল, গরুর দালাল, ঘটক, কত কিছু আপনারা বলেন, এগুলো তো বাংলার শব্দ তাই কি না? শব্দ না? আমি যেটা বলতেছি আমার আল্লাহ এই জন্য আল্লাহ যে তার কাছে যাওয়ার জন্য মাঝখানে কাউকে খুশি করতে হয় না, সরাসরি তাকে ডাকলে তিনি শোনে, শোনে কিনা? আমার দিকে সবাই তাকান, ইয়াসআলুনাকা আনির রূহ, 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, আল্লাহ বলতেছে মুহাম্মদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবার পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা একটু মাঝে মধ্যে শব্দ দিবেন এই কারণে, যেহেতু এটা কোনো জুমার খুতবা না, এটা কি জুমার খুতবা? তাহলে আপনারাও যদি আমার সাথে একটু আওয়াজ দেন তাহলে আমার মনে হবে আমরা সেই লেভেলে ওয়াজটা রানিং করতে পারবো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ আপনারা জাগ্রত আছেন, কি বলতেছিলাম বলেন তো দেখি। না আপনি বলেন কি বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু আনহু বসলেন না, যেই বলছে এই কথা বসে গেছে, সুবহানাল্লাহ। আরেকটা কোরআনের আয়াত বলছিল সেটাকে শুনবেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছু না, সে খালেক না, সে মাখলুক, তবে তার মর্যাদা হলো সবচাইতে দামি মাখলুক, তিনি হলে মুহাম্মদ রাসূলুল্লাহ। কদ খলাত মিন কবলিহির রাসূল, খবরদার মনে করো না এই রাসূলের আগে দুনিয়াতে আর কোনো রাসূল ছিল না, বহু ছিল, মুসা ছিল, ইব্রাহিম ছিল, ইসমাইল ছিল, ইসাক ছিল, ইয়াকুব ছিল, আইয়ুব ছিল, লূত ছিল, নূহ ছিল, একাধিক নবী ছিল। আফা ইম্মা তাও কুতিলাং কলাবতুম আলা আকাবিকুম ওয়ামাই ইয়াং কলিবু আলা আকিবাইহি ফালাই আদুরাল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, আগের এত নবী চলে গেল তোমরা মেনে নিলে, তোমরা কি মনে করো যে এই মুহাম্মদ কোনোদিনও মরবি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তোমাদের নবী যদি মরে যায় তোমরা কি পেট দেখায় চলে যাবে, নাকি মনে করবে যে না এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আগে যেমন ছিল তেমনই আছে, আমরা আল্লাহর ইবাদত করব, বলেন ইনশাআল্লাহ। আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি হয়েছেন তো? হুজুর খুশির ঠেলায় কি বলছে সেটা তো শুনবেন মনে হয়। আচ্ছা একটা জিনিস বলে আসতে করি, মাই ক্যামেরাও আছে আমার বাড়ি কোন জায়গায় বলেন তো দেখি, মানে উত্তরবঙ্গেরই একটা অংশ তাই না? আমার মনে হয় যে আমি একবারে খাস বাংলায় কথা বলি মনে হয় আপনারা বুঝবেন আমার ধারণা, এই জন্য একটু ফ্রি ভাবে কথা বলি নাকি? ওই দেখেন কি বলতেছে, বলতেছে আমরাও পাপ নারী আলহামদুলিল্লাহ। তো এখন যে কথা বলতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে বহু নবী দুনিয়া থেকে চলে গেছে, যাই কি নাই, এখন আর একজন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা, তারপরে কি আর নবী আসবে? তাহলে ঈসা আলাইহিস সালামের ফিনিশিং কি দিবেন? সাইডের লোক বলবেন না, সব জানা লোক আলেম ওলামা বসে আছে তো, আপনারা বলেন তো ঈসা আলাইহিস সালাম কে? উত্তর অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি,
ঈসা আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে আসবে, এটা হলো আমাদের ঈমানের সাথে জড়িত, আমাদের আকীদার সাথে জড়িত কথা, আমরা ঈমান দিয়ে বিশ্বাস করি। তবে তিনি আলাদা কোনো শরীয়ত নিয়ে আসবেন না, আলাদা কোনো হুকুম আহকাম প্রচার করার জন্য আসবেন না, তিনি আসবেন উম্মতে মুহাম্মাদের কাছে, খ্রিস্টানদের কাছে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার জন্য। আল্লাহ তাকে দিয়ে কিছু কাজ করাবেন, কেননা তার হায়াত থাকতেই আল্লাহ উপরে নিয়ে গেছে। সমস্ত খ্রিস্টান বলতে, শোনো তোমাদের চিন্তা নাই, এই যে বই ধরো, আর তরিক ইলাল জান্নাতি বি নূরিল কোরআন, মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান বানানোর সবচাইতে ভালো বই তাদের কাছে আর তরিক ইলাল জান্নাতি বি নূরিল কোরআন, নামটা ভালো লাগে নাই, কোরআনের আলোয় জান্নাতে যাওয়ার সোজাপথ। উত্তরবঙ্গে এই সাইড থেকে কথা বলেন তো, উত্তরবঙ্গের কোন কোন জায়গায় সামান্য কয়টা টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে দেখছেন? কিস্তির বই বাড়িতে তিনটা, কি হয়েছে তোমার? বলে যে টাকা পয়সা নাই, কিস্তি নিয়ে খুব বিপদে আছি। বলে যে 50,000 টাকা ধরো, তুমি আজকে থেকে তোমার নাম হলো ঈসাই। কি নাম? তোমার আকিদা হলো ঈসা হলো আল্লাহর ছেলে, ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ। এই যে উত্তরবঙ্গের আপনাদের এইদিকেই ভিতর টিতর দিয়ে নীলফামারি বা অন্যান্য জায়গায়, কি কোন জায়গায়, মোংলাহাট, আরো সব জায়গায়, একাধিক জায়গায় আল্লাহর তাওহিদ থেকে মানুষকে ধরে নিয়ে এরা কাফের বানায় দিচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। আর আপনার হুজুর কানে হাত দিয়ে খালি কাঁদে আর কি কয়, আল্লাহই জানে, কয় যে সকালে এক হাজার বার ইল্লাল্লাহ আর মাগরিবের পর এক হাজার বার ইল্লাল্লাহ। এই ওয়াজ দিয়ে কি জাতিকে মুসলিম ঠিক রাখতে পারবেন আপনি? তাহলে যে কথা বলতেছিলাম, এই বইটার নাম আত তরিকু ইলাল জান্নাতি বি নূরিল কোরআন, কোরআনের আলোয় জান্নাতে যাওয়ার সোজা পথ। বলেন তো নামটা মুসলমান মুসলমানের ভাবনা, এই নাম পড়ি কোন লোকের মাথায় ঢুকবে না যে এটা হলো কোন খ্রিস্টানের বই। তা আপনারা যদি বেশি না হাসেন, তাহলে এই বইটা কি লেখা আছে আমি দুই তিন পৃষ্ঠা পড়ি। লেখা আছে প্রথমে, প্রথম নবী হলো আদম আলাইহিস সালাম। দ্বিমত আছেন আপনারা? দ্বিমত আছেন নাকি? আপনি তো দ্বিমত নাই, হুজুর দ্বিমত আছে। হুজুর বলতেছে কি, না 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 না, কোন তো নাবিল জান আদম বাইনাল মা ইয়াতিন, আদম তখনও মাটি আর কাদার ভিতরেই ছিল, তখন আমার নূরে মুহাম্মাদি আল্লাহর আরশে ছিল। এনে হুজুর যে কই পাইছে তা জানে না। তারপরে বলতেছে যে মুহাম্মাদের থেকে একটা নূর টানি নিয়ে আসি তো আদমকে বানাইছে, সামনে সোতারা বলে আল্লাহু আকবার। তো যে নবী ভালোবাসেছে, জটালা পাগলের মতো, বদনা পাগলের মতো, শিকল বাবার মতো খালি ভালোবাসো, কিন্তু রাসূলের অনুসরণ করে না। তো তারপরে লেখা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যাকে খলিফা করে দুনিয়াতে পাঠালেন তার নাম হলো আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর নাম কি? হাওয়া, আমাদের আম্মা। তো এই দুইজনকে আল্লাহ কন্ট্রোল করতে পারে নাই, একটা লোকে নাউজুবিল্লাহ বললো না, মানে এই দুইজনকে আল্লাহ কন্ট্রোল করতে পারে নাই, এই দুইজনও ভুল করে ফেললো। তখন আল্লাহ দেখলো যে এটা কথা, আমি এত আদর করে বানালাম, তোরকে ফল খাওয়া লাগবে। এভাবে সিরিয়াল করে লিখে রাখছে তারা বইতে, এভাবে ব্রেন ওয়াশ করতেছে। একটা পর্যায়ে যা হওয়ার হয়েছে, দুনিয়াতে যা মিল করে থাকো, হঠাৎ করে এক সওয়াল আবার আরেক সওয়ালে মারি দিচ্ছে। সূরা মায়েদা, ইদ করবা কুরবানান সাতকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, দুই ভাই মিলে কুরবানি পেশ করছে আল্লাহর কাছে, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের কুরবানি কবুল হয় নাই, লা আকতুলান্নাক, আর এক ভাই বলতেছে আমি তো এখনই কুরবানি করব। এক ভাই আরেক ভাইকে মেরে দেয় নাই, মেলা কথা। প্রত্যেক কথার গ্যাপে গ্যাপে যদি এভাবে কোরআন হাদিসের দলিল আমরা পেশ করি, শান্তি লাগবে না মনে? শান্তি লাগবে তো? তো এখন এইভাবে আবার নূহ আলাইহিস সালামের কাছে গেল, দেখে যে একটাই ছেলে নৌকায় ওঠে না, একটাই ছেলে ভেজাল কথা শোনে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয়ই এটা তোমার আহাল না। এভাবে আল্লাহ যাকে তৈরি করে সেই ভুল করে, আল্লাহর মন খারাপ হয়ে গেল, শেষ পর্যন্ত বলল না এই আদম জাত দিতে আমি ঠিক করতে পারবো না, এরা তো আবার জেনের মতো মানামারি করে ভেদাল করতেছে। শেষ পর্যন্ত আল্লাহ বলল আমার নিজের ওরসের ছেলে পাঠাবে। এবার আল্লাহর কসম বইতে লেখা, আল্লাহর কসম, এ দে বাবা যাদের ওইদিকে খ্রিস্টান বানাচ্ছে যাদের তাদের কাছেই বই আছে, কাল সকালবেলা দা আসবেন দেখবেন মিলে যাবেনি। ওই বইতে লেখা আদম কথা শোনে না, ছেলে পেলেও কথা শোনে না, নূহর ছেলে কথা শোনে না, লূত আলাইহিসসালামের বউ কথা শোনে না, মূসা আলাইহিসসালাম একজনের থাপ্পড় মারলো, ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের সাথে কত কাহিনী, এইভাবে লিখতে লিখতে বলতেছে না কেউ তো কথা শোনে না। শেষ পর্যন্ত আল্লাহর কষ্ট লাগলো, আমি কত আশা করি ফেরেশতাদের বলছিলাম যে ওয়াইদ কলা রব্বুকালিল মালায়েকাতে ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বললে এগুলির দরকারটা কি? নুসাব্বিহু বিহামদি কোন কদ্দিসুলাক,
আপনার তসবিহ পড়ার জন্য ইবাদতের জন্য আমরা কি যথেষ্ট না, এই কথা ফেরেশতারা বলে নাই, বলছে কি না? তখন দেখলো যে না, এভাবে বলার পরেও তো কাজ হয় না, তখন আল্লাহর ইমেজে লেগে গেল। তখন আল্লাহ বলল যে না, আদমকে দিয়ে আদমকে ঠিক করা যাবে না, আমি আল্লাহ আমার নিজের ওরস থেকে আমি একটা ছেলে পয়দা করে পাঠা দেব, তার নাম হবে ঈসা। আপনারা বুঝতেছেন না কথা, উঠা উঠা নাম করবেন না, যে দেখেন আসেন চুপ। তখন আল্লাহ ঈসা আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠালেন, কাকে পাঠানোর পরে ঈসা আলাইহিসসালামও একটা পর্দায় বলল আল্লাহকে, আব্বা, ওরা বলতেছে নাউজুবিল্লাহ পড়েন, ঈসা আলাইহিসসালাম নাকি আল্লাহকে ডেকে বলতেছে আব্বা আমিও তো পারলাম না, যায় তো কঠিন যায়, এ তো মুসাকে মানে নাই, ইব্রাহিমকে মানে নাই, ইসমাইলকে মানে নাই, ইসহাককে মানে নাই, আয়ুবকে মানে নাই, লুতকে মানে নাই, আমি আমাকে মানে কিভাবে, আমি যে ভালো কথা বলি তারা মানে না, আমি কি করবো একটু বলেন। তখন আল্লাহ বলল তাহলে কি করা যায়, তখন আল্লাহর ওরস দা ছেলে ঈসা আলাইহিসসালাম তখন নাকি বলেছিল আব্বা আমার একটা কাজ করেন, দুনিয়ার সমস্ত অবাধ্যরা যদি একটা কথা স্বীকার করে নেয় যে আমি সত্যি আপনার যোগ্য একমাত্র সন্তান আর আমার মা মরিয়ম হলো আপনার স্ত্রী, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত সবাইকে মাফ করে দিবেন আর এদের অগ্রিম যত পাপ হয় গুনাহ হয় সমস্ত শাস্তি আমাকে দিয়ে আপনি একবারে তুলে নেন। থাক, এ পর্যন্তই থাক, নাকি আরো শুনবেন? তা আপনারা যে বলেন যে কিসসা কাহিনী কোরআন হাদিসের নাই, আপনি খুদি পান না, মিথ্যে কথা বলে খালি কয়ে বাবা উড়িয়ে গেল, এটা হলো ও কানে হাত দি কাজে বাপ জঙ্গলে যা মিটিং করে আল্লাহর অলিরা এটা করে সেই করে, ফাইসা কথা বলেন কেন? কোরআন হাদিসে কত সুন্দর কিচ্ছা যা মানুষের কল্যাণে হয় আলহামদুলিল্লাহ। তখন ঈসা আলাইহিসসালাম শেষ পর্যন্ত কাফেররা বা অবিশ্বাসীরা তাকে মারল, মেরে একেবারে তাকে শেষ করে দিল। এখন ওই বইতে লেখা কিয়ামত পর্যন্ত যারা ঈসাকে আল্লাহর ছেলে মানবে তাদের অগ্রিম গুনাহ ক্ষমা। তার দলিল, দলিল হলো ডক্টর জাকির নায়েকের কাছে উইলিয়াম ক্যাম্বেল মুখামুখি কথাটা বলছিল, যার মনে আছে একটু বড় হাত তোলেন তো দেখি। এই তো বিষ খেতে বলছিলেন একজন, যে আপনি যদি ঈসাকে মানেন সত্যি তাহলে বিষ খান, অসুবিধা তো নাই, কারণ ও তো অগ্রিম নিয়েই গেছে শাস্তি। তখন আর কথা কয় না। এখন আমি যেটা বলতেছিলাম, সমস্ত খ্রিস্টানদের যুক্তি ঈসা আলাইহিসসালাম বেঁচে আছে নাকি? আপনারা তো ওয়াজ কিছু বোঝেন না, আরে কি বলে না বলে, ঈসা খ্রিস্টানরা জানে যে তিনি নাই, আর কোরআন বলতেছে ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, জি না, আমার ঈসাকে আমি হায়াত থাকতে আমি আমার কাছে তুলে নিছি, তিনি আবার ওয়াদাকৃত ভাবে তিনি আবার আমি তাকে দুনিয়ায় পাঠাবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার উম্মতের ভিতরে আমি তাকে পাঠাবো একটা নির্দিষ্ট সময়, আর ওরা বলতেছে মারিতেছে, ওইটা ক্লিয়ার করতে আসবে, ও খ্রিস্টানরা তোমরা আমাকে বলেছিলে মাসিহ বনুল্লাহ, ঈসা হলো আল্লাহর ছেলে, খালি খালি তোমরা আমার এই কথাগুলো বলছিলে, আসলে তো আমি এমন কোন কথা জীবনে শিখে দিছিলাম না, আমি আল্লাহর মাখলুক, আমি একজন নবী, তোমরা বাড়াবাড়ি করে আমাকে আল্লাহর ছেলে বানাইছিলে, এই কথা খ্রিস্টানদের কাছে কে ক্লিয়ার করে দেবে? বোঝা কি যাচ্ছে? তা আপনারা যে বললেন যে মারিয়ে দিয়েছে, এটা বলেন কেন? অনেক কিছু আমাদের অজানা আছে ঠিক কিনা, আর অজানা জিনিসগুলো জানানোর দায়িত্ব কার? আর দুনিয়াতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কারা? নবী রসুল সাহাবায়ে কেরাম আলেম ওলামারা হকটা মানুষের সামনে বলে দেবে। এবার আসেন আবার কোরআনের আয়াত, সূরা মুলকের নাম শুনছেন? সূরা মুলক রাতে পড়লে কিন্তু চরম কাজ আছে, রাত্রিবেলা যদি কেউ পড়ে তাহলে মুলকের কারণে তার যথেষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। সূরা মুলক নাম শুনছেন? হেফজ কোরআনের 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা, নাম হলো সূরা মুলক। আপনি মাথা না নালে, এই যে আমার শোনা হাফেজ ছোট ভাইটা মাথা ঝাঁকেচ্ছে, কারণ মুহূর্ত আছে, তাকাদুতা মাইয়াজু মিনাল গায়িব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, জাহান্নাম একটা পর্যায়ে নিজেই রাগে জাহান্নাম জ্বলতে থাকবে আর বলতে থাকবে, এই নাদান তুই এর ভিতর আসলি কেন? আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি ভয় দেখানোর কেউ গিয়েছিল না? এর ভিতরে মানুষ ঢোকে কোনোদিন, এ কথা কে বলবে? মস্তি ভালো লাগছে তো, যেহেতু আমি তো শুরুতেই স্বীকার করে নিয়েছি যে কিসসা কাহিনীর জাতি আমরা না, আলহামদুলিল্লাহ পড়েন, এই কিসসা কাহিনী দিয়ে যারা মানুষের মাথার মধ্যে গোবর ভরে দেশে এই খয়রাতি মুফতির বিরুদ্ধে মরা পর্যন্ত বলেই যাব, যাতে জাতি কোরআন আর হাদিসের দিকে আসে ইনশাআল্লাহ।
তো এখন জাহান্নাম নিজে বলতেছে তাকাদুতা মাইয়াযু মিনাল গায়িজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির এর ভিতরে কোন মানুষ আসে তোমরা বোঝো না জাহান্নাম হলো এই জিনিস ঢোকার সাথে সাথে নারী ভুরি পেশাব পায়খানার রাস্তা দিয়ে ফেটে বের হয়ে যাবে এত বড় খারাপ জায়গায় কেন ঢুকলে তোমরা কার উম্মত তা জানি না কতদিন দুনিয়াতে বেঁচে ছিলে তা জানি না তোমার বয়স দুনিয়াতে কতদিন ছিল তা জানি না তোমার আব্বার নাম কি তা আমি জানি না আমি হলো জাহান্নাম তবে আমি তোমাকে ডেকে বলতেছি যে তুমি এর ভিতরে আসলা কি কামে তোমার কাছে কি ভয় দেখানোর কেউ যায় নাই যে এই জিনিস সামনে আছে বোঝা কি যাচ্ছে জাহান্নামে কত বলবে ফেরেশতারা বলবে তখন কি বলবে জানেন কালু বালা কদ জাআনা নাযির হ্যাঁ মিথ্যা কথা বলবো না আজকে মারের চোটে সত্য স্বীকার করে ফেলবো অবশ্যই আমাদের কাছে ভয় দেখানোর লোক গিয়েছিল তবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ও কারণে আমরা তাদেরকে বদনাম করেছিলাম আর বলছিলাম যে মিথ্যা কথা কয় আমরা বলতেছি সূরা ফাতিহা পড়ো ইখলাস পড়ো ফালাক পড়ো নাস পড়ো আয়াতুল কুরসি পড়ো বাকারা শেষ দুই আয়াত পড়ো সূরা মুলক পড়ো আর এই বেদাতি হুজুর বলতেছে তাবিজ লিখে দেব তুমি নিয়ে যাও তাও বলে আমরাই বলে খারাপ মিথ্যা কথা না সত্য বললাম আমরা বলতেছি তোমার মিলাদকে কবর দিয়ে রাসূলের উপরে দরুদ পড়ো মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার যদি আমার রাসূলের প্রতি দরুদ তুমি পড়তে পারো 10টা তুমি রহমত পেয়ে গেছো তোমার 10টা গুনাহ মাফ তোমার 10টা মর্যাদা আমার আল্লাহ লম্বা করে দেবে আর এই নাদান বলতেছে ওরা মিথ্যা কথা বলে ওরা ওয়াহাবি ওরা হলো লামাজাবি ওরা হলো আহলে খবিস এভাবে গালাগালি করে কে কোন হুজুর ভালো কয় যে হলো উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব দেখো না মিলাদে সোনার নবীর সানে দ্বারা কাঁদিয়ে ফেলায় কে তুই কাঁদিস কি কামে আনে তুই কাঁদ দে তোর বউ তো ঠিক পাওয়ার কথা না কারণ আমি চোখের পানিটা বুঝে দেবো আমার আল্লাহর কাছে তো মানুষের সামনে কাঁদিস কি কামে ঢং এটা ঠিক পেয়ে গেছে রে এগুলোকে কি বলে ঢং আচ্ছা একটা কথা বিচার হয় না আপনাদের দেশে মনে হয় ইউনিয়ন পরিষদে শালিক বিচার কিন্তু এনারাই করে এই সব যারা দায়িত্বশীল সম্মানের লোক এরা বিচার আসার করে না বিচার আসার করেন নাই অনেক বিচার চোর ধরার জন্য বিচারে বসছেন আপনারা জবাব কিন্তু আপনারা দিবেন আমি খালি বলে দেবো মিথ্যা বললেই বলবেন যে ভুল গেল আমি বাদ দিয়ে দেবো বিচারের মজলিসে চোর আছে ভালো মানুষ আছে বিচারক আছে সমস্ত লোক প্রেজেন্ট প্রায় কাছাকাছি 99% আগা গেছে খালি মুখ দিয়ে বলা বাকি যে চোর হলো ওই সলদা প্রায় বলা কাছাকাছি একটু পরেই ঘোষণা হয়ে যাবে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে লোকজন বসে আছে সাক্ষী প্রমাণ রেডি হলে চোর রেডি করবো কেবলই মুক্তি নাম বলতে যাবি বা একটু বলা বলা ভাব হঠাৎ করে এসে চোরের বড় কাকা বোঝেন বড় চাষা পার স্যান্ডেল খুলি একবারে কানসার মারিয়ে দিয়েছে একবারে পিঠের পর চার পাঁচটা বাড়ি সঙ্গে সঙ্গে আশপাশের লোক মুরব্বী টুরুব্বী দেয় বিচার হে তো তুমি এসে কাম তো তো বাদ বাদ সবাল মারো না এই রাখো যাহবার হয়েছে আমরা দেখতেছি মারো না মারো না মারো না থামা দেয় কিনা অত লোকের ভিতরে মারা দুই চারটা থেমে গেল এবার আপনাদের কাছে আমার প্রশ্ন ওই বাড়িটা যদি ওই আপন বড় কাকা দুই চারটে যদি থাপর সাপর দুই চারটে যদি স্যান্ডেল দিয়ে বাড়ি না দিত একটু পরে ওর জন্য খাটি রেডি হচ্ছে এই থাপ্পর দেওয়ার অর্থ হলো বড় বিপদ থেকে ওকে বাঁচায় দেওয়া আমার ভাস ভুল গেলে আপনি বলে নাই বাদ দিয়ে দেবো মানে আমি বলতে চাচ্ছি যদি বড় কাকা অহংকার করি বাপ অহংকার করি না আমার সোনার টুকরার কিডারে চোর কয় এরকম যদি ঘাপটে মারি বসে থাকতো তাহলে বিচারক রাগি বলতো যে একবারে মন মতো এক ঘন্টা পিটা এই এই যে সারা গ্রামের লোকে এক জায়গা জড়ো করছি এই যে তিনটা দিন হয়ে গেল স্বীকার করে না এই ব্যাপারে রেডি থাকতো খাটি কেবল রেডি হঠাৎ করে এই বাপ আর চাষা উঠে দুই চারটি মারিয়ে দিছে মানুষের মধ্যে কত মারা যায় আগেই লোক ঠিক করা আছে কয়েক থামা মামা দিস সওয়াল ভাল মানুষের যা করছে করছে বিচার ডিসমিস আমরা বেদাতি হুজুরদের শিরিককারী হুজুরদের তাবিজের ব্যাপারীদের কুলখানির ব্যবসা যারা করে তাদের বিরুদ্ধে বলি আমাদের রাগ করে আরে বাবা এই বলার কারণে তো লজ্জা হয় তুই যদি ফিরে আসিস তো কবরের খাটি পিটাতে বাঁচলি না মানে হাসেন ঠিক আছে কিন্তু কথা কি খারাপ বললাম মানে আমার এই বক্তব্য শুনে একটা লোক যদি বলে আল্লাহ আমি আমার এই জীবদ্দশা আমি স্বীকার করলাম আল্লাহ আমি কোনোদিন আর কবরে সেজদা দেবো না আল্লাহ আমি কোনো পীর ফকিরের কাছে পড়বো না আল্লাহ আমি সরাসরি আমার অসুবিধাটা তোমাকে বলে দেবো আল্লাহ তাহলে কি আমার উপকার হলো না ক্ষতি হলো আর ওই লোকটার লাভ হলো না ক্ষতি হলো
এখন আমি বলতেছি না সমস্যা নাই আমার এই ভাইও ভালো ও ভাইও ভালো ও সুদ খায় তাতে আমার কি ও মিলাদ পড়ে তাতে আমার কি ও মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় তাতে আমার কি এই লোকটা টাকুন নিছে কাপড় পরে তাতে আমার কি এই বাচ্চা ছেলের গলায় সার দিয়ে তাবিজ আছে তাতে আমার কি এইভাবে যদি ঠান্ডা বাজার কানে হাত দিই ও রাবেয়া কি এক হাতে বদনা আর এক হাতে আগুন নি কোন জায়গা যাচ্ছাও হুজুর ওয়াজ করতেছে আর বইতে লিখে রাখছে কিন্তু সাইকুল হাদিস কাসসা শুনেন কেন বলে যে না তুমি এই টানা দুই পরের সময় এটা ভদ্রলোক তোমার হাতে বদনা ভরা পানি আর এক হাতে আগুনের মশাল কি কামে কয় যে যারা শরীয়তের মোলা মৌলবি আছে জান্নাতের লোভে যারা ইবাদত করে তাদের জান্নাত আমি আজকে এই আগুন দিয়ে নিভে দেব তো বদনা ভরা পানি কি কামে কয় যে যারা জাহান্নামের ভয়তে ইবাদত করে আমার মাওলা পাকের প্রেমে এখনো ডোবে নাই পীর ফকিরের ভাষা কিন্তু এটা মাওলার প্রেমে ডুবে যাও এক গ্লাস পানির মধ্যে একটু চিনি দি ঘটন মেরে দিলে চিনি কই গেল বোঝা যায় না তুমি মাওলার এসকে ডুবিয়ে দাও এইসব বাদে কথা বলে না তো বলতেছে রাবেয়া যে যারা জাহান্নামের ভয়তে ইবাদত করে আমার মাওলা পাকের প্রেমে ডোবে নাই তাদের জাহান্নাম বদনার পানি দিয়ে আমি আজকে একবারে নিবি ফেলা দেবো সামনের শ্রোতারা বলতেছে আল্লাহু আকবার এরে পাগল কয় কি রে আল্লাহ আকবার কি আছে এরে তো ইন্না লিল্লাহ বলি বকটা সিআর ধরে উল্টে ফেলা দেওয়া লাগবে রে পাগল কয় কি রে হাজার হাজার মানুষের সামনে কথাটা বলে গেল কত মানুষ ধর্ম মনে করে তো মানতেও পারে কথাটা তখন তার ইমানই তো চলে গেল রাগ করতেছেন মনে করে তাহলে আমরা বিদাত শিরকের বিরুদ্ধে তাওহীদের কথা সুন্নাতের কথা হালাল কে হালাল হারাম কে হারাম স্পষ্ট করে জাতির সামনে বলবই বলবো ইনশাআল্লাহ আগামীর দিন হবে কুরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদের দিন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক আমিন ভারতে দেখলাম একটা ওয়াজে না চট্টগ্রামে মনে নাই বক্তিসাগ ওয়াজ করতেছে সাইডে মুরিদদের মেলা জানেন মুরিদদের সংখ্যা বেশি তো এই এই টেবিলে একটা দারুণ ক্ষমতা নাই যেখানে আমরা বইছি এই জায়গা যদি আরো 50টা লোক উঠেন তাহলে এটা ভেঙে পড়ে যাবে তার আবেগে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আবেগে বেশি লোক উঠে আছে স্টেজে তো ওয়াজের একটা পর্যায়ে স্টেজটা ভেঙে পড়ে গেছে আগে হাত তুলবেন না আমি জানি আপনারা দেখছেন অনেকেই স্টেজে লোকজনের ভারে ভাঙি পড়ে গেছে পড়ে এই এখন যে সমত এতে আছে একারে নিচে পড়ে গেছে সিয়ারের মতো সিয়ারি আছে টেবিলের মতো টেবিলি আছে শুধু ভাঙি পড়ে গেল এরকম হয় না খাট ভাঙি পড়ে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতেছে তোমাদের হাত থেকে যদি এটা পড়ে যায় তাহলে তোমরা কি বলো এটা ঠিক পাশে মুরব্বি মাশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো করুন ইন্না লিল্লাহ বলতে হয় কি বলতে হয় আরে না ইন্না লিল্লাহ হলো মরা মানুষের দোয়া আমার এক ওস্তাদ বলছিল কথা কোরআনের আয়াত কি পড়ার জো আছে আমি কই আল্লাহ নাস্তিকের মতো কথা কান হুজুর এসব কি বলতেছেন কোরআনের আয়াত পড়ার জো নাই বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত রিপিট করে সারা রাত সালাত আদায় করছে করে নাই আপনার সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা ভালো মুখস্থ নাই আপনি যদি 24 বারও পড়েন এক ইখলাস সূরা আমাদের ক্ষতি আছে তো বলতেছে যে একজনের একটা আয়াত তো পছন্দ হইতেই পারে বলে যে আমি একদিন মাহফিল শেষ করে একটু হেঁটে যাচ্ছি মন তো ভালো অনেক রাত একটু জোসনা রাত আমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছি ছোট রাস্তা দিয়ে আর আমি এমনি এমনি পড়তেছি মনটা চাচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এমনি রিপিট করতেছে কয়েদ আমি তিনবারও পড়িনি একটা মহিলা ভিতরতন করছে দেখে আর ইন্না লিল্লাহ সারা মরা মাটি দিচ্ছে কাররে গোরস্থান তো এখানে না আমার এলাকা তো গোরস্থান মেলা দূরে এখানে 1.5 কিলো ফাঁকে এনে মনে মাটি দেয় কিরা করতে তাড়াতাড়ি বলে বাত্তি জ্বালা উঠি লোকজন বাড়া আছে এখন আসি দেখা যায় চলন্ত লোকে একটা পড়তে পড়তে চলে যাচ্ছে তাহলে বাঙালি জাত ইন্না লিল্লাহ মানে মনে করছে মরা ছাড়া বলা যায় না মিনহা খালাক নাকুমের সাথে হলে মরা মাটি দেওয়া লাগিয়ে আছে থাক মেলা বস শুনছেন আজকে এই পর্যন্তই থাক এখন আমার হুজুর বলতেছে মানুষের মাইন্ডসেট একটা কত কঠিন দেখো একটা বিদাত সমাজে চালু হলে সেটা রাতারাতি তোলা যায় না বিরাট কঠিন যে দেশে ল্যাংটা লোকের মুরিদ হয় যে দেশে জট কমিটির সভাপতি সেক্রেটারি থাকে যে দেশে গাঁজা কমিটির লোক থাকে মাজার হলে এই জায়গা ওই পাশে নিরাপদে গাঁজা টানতেছে এই দেশে একটা বিদাত একবার যদি চালু হয় বাবা আমাদের বুঝাতো খবরদার তোমরা সহজে তুলতে পারবে না এই জন্য এখন থেকে প্রস্তুতি নাও নিজের পরিবারটাকে অন্তত বাঁচানোর চেষ্টা করো ইনশাল্লাহ বোঝা কি যাচ্ছে এবার আপনি বলেন তো দেখি আসলে মিনহা খালাক নাকুম এটা কি মরা মাটি দেওয়ার দোয়া না
আসলেই বলেন তো দেখি ইন্না লিল্লাহ এটাকে শুধুমাত্র মরার খবর পেলেই হবে না আপনার হাতও যদি একটু কেটে দেয় হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় হাত থেকে একটা কাগজও যদি পড়ে যায় আপনি কথাটা বলবেন না যে ইন্না লিল্লাহ তখন সিয়ার ভাঙি পড়ে গেছে মঞ্চ ভাঙি এখন ইন্না লিল্লাহ পরপরাবাদ দিয়ে এখন এই লোকজন একটু ই করতেছে আল্লাহ কি কাজটা হলো এখন বক্তা বলতেছে আল্লাহু আকবার চোখ বন্ধ করে বলছে আল্লাহু আকবার হে মাওলা বলতেছে ইয়া গাউসুল আজম এইভাবে লাফ দিয়ে উঠতেছে পরে পাশ থেকে বলতেছে ব্যাপারটা কি কি কাণ্ড হলো শেষের দিকে শয়তান বলতেছে পীর বলতেছে আস্তে করে আমার সোনার নবীদের তাশরিফ আছে ইষ্টেজে আমার সোনার নবী চলে আসে তো ইষ্টেজ ওজন নিতে পারেন নাই তা আমি এবার আর একটা ওয়াদে বললাম যে বলত কয় কি রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে তো তুই হাম সিয়ারে বসে আছিস কি কামে আল্লাহর রাসূল চলে আসে ইষ্টেজে আরে বলত সিয়ারে বসে থাকে কি করি অত ইষ্টক করি মরার কথা আল্লাহর রাসূলকে দেখে পাগল বসে কষ্ট যে চুপ চুপ চিন্তা করে নাই এটা কারামত এটা কারামত আজকে গ্রামবাসীর কাছে একটা গোপন কথা বলে যাব হ্যাঁ সেই রকম গোপন কথা সেটা কি জানেন বর্তমান আল্লাহর মাটির উপরে জীবিত সবচাইতে হক্কানি পীর কারা তাদের আমি নাম বলে তারপরে এই মাহফিল থেকে যাব শুনবেন তো ইনশাআল্লাহ সবচাইতে হক্কানি মানে বুঝছেন জেনুইন একেবারে মশলাপাতি খুব রেডি মনে করেন কোনো সার নাই জেনুইন খাস যে পীর হক্কানি বলতে যেটা বোঝায় তাদের সিলসিলার নাম আমি আজকে বলে দেবো শুনুন তো ইনশাল্লাহ তারা হলো সার্কাসের জোকার সার্কাসের জোকার দেখেন নাই এক ফুট এক স্যাংরা দাঁত দিয়ে রড লাইট কামড়া খাচ্ছে ভাঙ ফেলে দাঁত দিয়ে সাইকেল ধরে রাখছে দেখছেন নাকি দেখছে সাক্ষী থাকলে সুবিধা হয় তারপরে করতেছে কি এটা কুয়া বানাইছে কুয়া কুয়া এই কুয়ার মধ্যে এক এক সাকার সাইকেল চালাচ্ছে ঘোরাচ্ছে তারপর করছে কি একটার গার পর আরেকটা আরেকটার গার পর আরেকটা সিরিয়াল চার পাঁচটা হয়ে গেছে আর সবচেয়ে উপরে দেওয়া আছে হলো দড়ির উপর দাঁড়া আছে তাহলে কারামতের নাম নতুন কিছু ভেলকিবাদী দেখানোর নামই যদি পীরত্ব হয় বাংলাদেশে এমন কোন পীর নাই যে কামড় দিয়ে সাইকেল ধরে রাখে আপনার পীরকে আমার এই ওয়াজ শেষে ফোন দিয়ে বলেন আব্বা হুজুর ইজ্জত তো গেল আর কত পুরিন গল্প দিয়ে চলবে আপনার বাঘ দেখি পলা চলে যেত আপনার ঠাকুরের কথা শুনে মধু কাটি খাওয়াবির গেছিলাম সুন্দরবনের মধু পিছনে দেখি দে বাঘ আমি বললাম এ বাঘ তুই কি আমাকে চিনিস বলে যে না আপনি কিরা কয়ে যে আমি হলো সরমনের মুরিদ তখন বাঘ আবার সেবা করে আইছিল সেবা করে পিছনে চলে গেছে এই দলিল এই মোবাইলেই শোনান দেয় এই মুহূর্তে এই ওয়াজের রানিং এ যাতে আপনি আমার ভুল ধরতে না পারেন মানে বলদ সামনে বসে বলতেছে আল্লাহু আকবার বাবা কি দেখাইলে বাবা তারপরে বলতেছে যে রাঙামাটি রাঙামাটি কোন জায়গা হ্যাঁ রাঙামাটি থেকে আমার বাবা ওয়াজ করে আসতেছে হঠাৎ করে বাঘ চলে আসে রে বাবা সেই সুর কণ্ঠ যা আছে রে অজাইয়ানালাহুম শাইতানু আমালাহুম শয়তান তাদের কর্মগুলোকে সুসজ্জিত করে রাখছে বিদাতীদের কণ্ঠ মিষ্টি না বেশিরভাগ ফার্সি শের পড়তেছে হুসাইন তুই কে কাম করলি নাকি উমারের মুখের উপর কথা এ হুসাইন আমি বড় না তুমি বড় এই জঙ্গলে আল্লাহর নবীকে বাজি রাখলো হরিণের গাছের সাথে কি রসালো মিষ্টি টান দিয়ে গেছে এই তুফাজ্জিল বৈরাগি সেটা এখনো পর্যন্ত হুজুররা টানি নিয়ে বেড়ায় কি বলেন আপনার আশপাশেও বেড়ায় নাম বলার দরকার নাই হাকিমপুর জর্দা গালে সবসময় থাকে আর হিহিক করি কেলায় আর বলে ফাতেমা রে কুলসুমের দাওয়াত দেওয়াটা তোমার উচিত ছিল আমি কয় কি রে এইসব খারা শয়তানি কি জানলে আমাদের পাবনাতে বলে যে এরা শয়তানের খারা ঝিলিক এত বড় একটা নবী পরিবারের উপরে যদি বাজে মন্তব্য করতে পারে আমার দেশের হুজুর আর সামনের শ্রোতা যদি বলতে পারে সুবহানাল্লাহ তাহলে আপনি কোন লজ্জায় বলেন যে আমরা সবাই মুসলিম মুসলিম মানবে কি রকম তাকান আমার দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ বলেছিল একবার ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ইব্রাহিম আত্মসমর্পণ করো তো ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল আল্লাহ আত্মসমর্পণ করতে বলছেন এটা দিলাম আত্মসমর্পণ করি আজ পর থেকে মরা পর্যন্ত আপনি যা বলবেন আপনার কথার বাইরে যাব না ইন্নাম হলি ইমান কথা কি বুঝতেছেন তাহলে আমাদের শিরিক বিদাত থেকে বাঁচার দরকার আছে কিনা এবার একটি আমাদের একটু কথা আছে এখানে একটা কথা লেখা আছে চন্দনপাট মৌলবীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা তার মানে আমরা একটা দিনী প্ল্যাটফর্মের আমরা এরিয়ায় বসে কথা বলতেছি নাকি এলাকায় মাদ্রাসা মসজিদের দরকার আছে কিনা এইবার এই দুজনের সাথে গল্প করবো আপনারা বুঝি ঠিক পেরে ফেলবেন আপনাদের কাছে অনেকেই বলতো না
মাঝে মধ্যে আগে বলে যে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো কি বলেন, পরামর্শ চাইতো না? জি জি, যে মেয়েটাকে মাদ্রাসায় পড়াতে চাই, ছেলেটাকে মাদ্রাসায় পড়াতে চাই, বা আমি 20,000 টাকা দান করবো নিয়ত করছি, কোন জায়গা দেওয়া যায়, এ কথা বলে নাই আপনাদের কাছে? বলে নাই মুরব্বীরা? আগে আমাদের কাছে বলতো 20,000 টাকা দেবো মাদ্রাসায়, বিশ্বাস করেন আমরা বলতাম যে জিজ্ঞাসা করার কি আছে, মাদ্রাসা গ্রামে থাকলে দিয়ে দেন গা, ছেলেকে মাদ্রাসায় পড়াবো, আমরা বলতাম অনুমতি নিচ্ছেন কি কামে, মাদ্রাসা গ্রামে থাকলে দিয়ে দেন গা, বলতাম না? আপনারা বলেন নাই? এখন তা বলি না, এখন তা বলি না, কথা কিন্তু ভার কথা বলে ফেলছি, বুঝে ফেলবেন কিন্তু। একটা লোক দান করতে আসছে, সহজে বলি না যে মাদ্রাসা দিয়ে দাও গা, সহজে তার আমরা মুখ দিয়ে বলি না যে মাদ্রাসা দিয়ে দাও গা ছেলেটাকে, একটু সময় নিয়ে বলি, বলি কি জানেন? কেউ ডাকতেছে? ও আলহামদুলিল্লাহ। আমরা কি বলতাম কি শুনবেন নাকি? আমরা এখন বলি, শোনেন, যেই প্রতিষ্ঠানে কোরআন এবং সহি হাদিস প্রচার করা হয়, বিশুদ্ধ আকিদার প্রতিষ্ঠান, ওইখানে টাকা দেবেন। কেন? ওদের হাতে যত বেশি টাকা দেবেন আল্লাহর দিনের তত বেশি কল্যাণ হবে, বলেন আলহামদুলিল্লাহ। আর বিদাতি ব্যক্তির হাতে যত বেশি টাকা দেবেন, তত তাদের হাত শক্তিশালী হলে বিদাত আরো বেশি করে করবে। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলতে থাকি, কি বলেন? আলহামদুলিল্লাহ। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, তার মাঝখানে আরেকটা জিনিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে উঠা বসা সম্পর্ক, যাদের সংস্কৃতিকে মেনে নেবে, তাদের সাথেই তার উঠতে হবে। কেন? কারণ আদর্শ আমাদের জন্য কে? নাকি আবার ঝোল নষ্ট হয়ে গেছে আপনাদের? আবার তাকবীর দিয়ে দেখি একটু নড়াচড়া করে বসেন, আর সামনে কিন্তু এই দেখেন, এইগুলি পড়ার সময় তো এখনো বোঝেন নাই কি প্রশ্ন করছে, আর উত্তরের সময় খুব ভালো লাগবে, অনেক কিছু জানা হয়তো সহজ হবে যদি আল্লাহ আমাদের সুযোগ করে দেয়। আমরা খুব বেশি লম্বা কথা বলবো না, আমাদের যেহেতু প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল, লম্বা সময় আপনারা বসে আছেন, আমরা আশা করি যদি গুরুত্বপূর্ণ কথা আমি কিছু বলে থাকি তাহলে এই কথা বেশি বলা জরুরি না, অল্প সময় বললেও যথেষ্ট, কি বলেন? আপনাদের বিরক্তি আসার আগে আমার বক্তব্য শেষ হবে ইনশাআল্লাহ, কারণ আমার পাশে, ও আপনার নামটা কি? এই যে সভাপতিত্ব যিনি করতেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন বিন আব্বাস, অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট, নামুরি ডিএস দাখিল মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মাহফিলের সভাপতি আমরা পাই, ফজরও পড়ে না, জহরও পড়ে না, জুমার নামাজে যায় খালি জামাত ধরে, সম্মানের কারণে আন্দাজে দিয়ে রাখছে, আল্লাহকে চেনে না। এর এক যোগ্য মানুষ, একজন দায়ী মানুষ, একজন আলেম মানুষকে এত বড় সম্মানের চেয়ারে আপনারা বসাইছেন, আলহামদুলিল্লাহ। এখানে যদি এমন একজন বসে থাকতো যে আল্লাহ চেনে না, রাসূল চেনে না, দিন চেনে না, তাহলে আমার এত কথা গুরুত্বপূর্ণ যা বললাম উনি কিছুই বুঝতো না, এমনি বসে থাকতো, বলতো যে রসকস হইলো না, একটু সুলেমানের ওই তিমি মাছের গল্পটা বললে ভালো হতো, নূহ আলাইহিসসালামের নৌকার গল্প বলি টান মারলে কত আরাম লাগতো, এ তো পাইনছে পাইনছে ওয়াস। কিন্তু একজন আলেম জন্য সোতার চাইতে বেশি উনি গুরুত্ব দিয়ে নিতে বসে আছে, আল্লাহ তুমি সভাপতি সাহেবকে দুনিয়াতে যেমন সম্মানী করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতেও তুমি তাকে সম্মানী করো, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রেই রয়েছে উত্তম আদর্শ। কেননা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়ার সবচাইতে দামি চরিত্রের অধিকারী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে এই আমলটাকে করবেন কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে দরুদটা পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন তো? দরুদ পড়বেন। আবার পড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদের আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ, করবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার লাশ সামনে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইটা কথা বলার কারণে কে বসে গেছিল? উমার রাদিয়াল্লাহু আনহু। এত বড় কঠিন মানুষের দিল ঠান্ডা হয়ে গেল কোরআনের একটা আয়াতে, আর আপনাকে আমি সেই কোন কালেতে বলে আসতেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, একমাত্র এই আয়াতটা একটা বিরাট মাপকাঠি, যে আমার রাসূল যেটা দেয় সেটা নেও, তিনি যেটা থেকে নিষেধ করে সেটা থেকে নিষেধ থাকো, দূরে থাকো, এর নাম হলো ইসলাম।
আমরা ওই আমল করব না যেই আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য নাই কথা নাই অনুমতি নাই ওইটাকে আমল বলবো না ওটার নাম হলো আমালুশ শাইতান শয়তানের ধোঁকা শয়তানের আমল ঠিক কি না যে কোনো মানুষকে আপনি বলবেন এটা বিদআত ম্যাক্সিমাম বিদআতি হুজুর আরে বাপ রে বাপ রাগিয়ে গিয়ে বলতেছে নবীর সময় তো পেলেনও ছিল না নবীর সময় তো মাইকও ছিল না ছিল নবীর সময় তো এরকম টেবিল চেয়ারও ছিল না তাহলে এগুলোও তো বিদআত এ কত বড় বলদ এ যদি দুই বেলা ঘাস খায় এক বেলা ভাতও খেত এইভাবে তো বাজে কথা বলা যায় না কেননা এই টেবিল কোনোদিন ইবাদতের বিদাত এই মাইক যান্ত্রিক উন্নতি এটার মানুষের সুবিধা হচ্ছে দিন তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু দিন তো কমবেশ হচ্ছে না এটা কি ইবাদতের কমাবাড়া দুনিয়াতে জাগতিক উন্নয়ন যত বেশি হবে আল্লাহর দিন বুঝতে মানুষের তত সহজ হতে পারে আবার মানুষ গুনার দিকেও যেমন যাচ্ছে আমার হাতে এটা কি হ্যাঁ এই গিলাসে যদি আপনি এক গিলাস মদ ঢালি খান খেতে পারেন না মদ দরকার নাই এক গিলাস শরবত খাবেন গুড় দিয়ে গোলায় খেতে পারেন না তাহলে দোষ কি গিলাসের না যে খাচ্ছে তার মিডিয়া টেবিল চেয়ার মাইক এগুলো হলো গ্লাসের মতো এগুলো দিয়ে যদি বাদ্যযন্ত্রের গান শোনায় হাজারো মানুষকে শোনায় দেন তাহলে হাজারো মানুষের গুনাহ করার পরিবেশ করে দিলেন এই মাইক ব্যবহার করে আল্লাহর দিন যদি ছড়িয়ে দেন তাহলে হাজারো মানুষের সামনে আল্লাহর দিন পৌঁছায় দিলেন যেমন হুজুর বলতেছেন আল্লাহর নবী তো কোনোদিন পেলেনে ওঠে নাই তুমি কেন ওঠো একল ছোটখাটো পীর বলে নাই ভারতের মুজাদ্দেদের বড় বাবা সে খোলামেলা বলতেছে এই ভাবি হুজুররা তোমরা বলো এটা বেদাত ওটা বেদাত এটা চলবে না ওটা চলবে না নবীর সময় তো পেলেন ছিল না তোমরা পেলেনে ওঠো কেন পৃথিবীর কোন নাদান আছে যে মনে করে যে আল্লাহ আমার দাদা পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে নদীতে নৌকায় বাসে কত কষ্ট করে তিন মাস ধরে তোমার কাবা ঘরে পৌঁছাইছিল এই জন্য আমার দাদা নেকি বেশ কম পাইছে আর আমি হলো চার ঘন্টা তিন ঘন্টায় পাঁচ ঘন্টায় মুহূর্তের ভিতরে ঢাকা বিমানবন্দর থেকে আল্লাহর কাবা ঘরে পৌঁছে যাচ্ছি তাহলে আমি নেকি বেশি পাবো এই কথা কিনা মনে করে নাম বলেন কেউ কি মনে করে কেউ কি কোনোদিন বলেছে টাইলসের মসজিদে ইবাদত করলে নেকি দশটা বেশি পাওয়া যায় আর মাটির উপরে সেজদা দিলে নেকি কম পাওয়া যায় বলছে কেউ এগুলো তো জাগতিক উন্নয়ন এগুলো ইবাদতের জন্য ইবাদতের ভিতরে না জায়নামাজ ব্যবহার করি সুবিধার জন্য না থাকলে খালি মাটিতেও সেজদা দেওয়া যায় কিনা বলেন ঘটনা যদি তাই হয় তাহলে আপনার হুজুর এত পড়াশোনা করলে এখনো বেদাত চেনে না আর একটা বিষয় বলেন তো দাখিল মাদ্রাসা কাকে বলে দেখি উত্তর দেন বলেন দাখিল মাদ্রাসা কাকে বলে ওয়ান থেকে এসএসসি পর্যন্ত পড়ার পরে আপনি এই জেনারেল শিক্ষিতকে বলেন হলো এসএসসি মেট্রিক আর ওয়ান থেকে টেন পর্যন্ত এসএসসি পর্যন্ত যদি দিন শেখে আলিয়া মাদ্রাসায় এইটা পাশ করলে তার নাম হয় দাখিল কি এই দাখিল মাদ্রাসার সুপার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ফাজিল ডিগ্রি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহর কসম আমাদের এই সম্মানিত সাহেব উনি নিজেই জরিপ করে দেখে কোনার মতন কয়জন আছে আলিয়া মাদ্রাসায় যে বেদাত আর শিরিক সঠিকভাবে চেনে বেশিরভাগ বড় বড় আলিয়া মাদ্রাসায় হাজারো ছাত্রের ওস্তাদ এখনো পর্যন্ত সে নিজে আল্লাহকে চেনে না এখনো পর্যন্ত বেদাতি চেনে না শিরিকই চেনে না তাহলে জাতিকে কি দেবেন